नमस्कार बंधुरा, रिया फूड ब्लॉग्सে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটি নতুন রেসিপি করতে চলেছি, যেটা হলো মোচার ঘন্ট ছোলা দিয়ে। এখানে মোচা আমি কিভাবে কেটে নিই আপনাদের খুব সহজ উপায়ে সেটা আপনাদের সাথে একবার শেয়ার করে নিচ্ছি। তারপর রান্না করতে কি কি লাগে সমস্ত উপকরণ দেখিয়ে নেব। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে মোচাটা কেটে নিই। আমি জলের থালার মধ্যে একটা জল নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে অল্প সামান্য কিছুটা হলুদ দিয়ে দিয়েছি, যাতে মোচাটা কুটে রাখার পর কালো না হয়ে যায়। মোচার প্রত্যেকটি খোসা ছাড়িয়ে ছাড়িয়ে এইগুলো বের করে নিতে হবে। এগুলো থেকে এর মাঝখানে মাঝখানে এই জিনিসটা আছে, এগুলো একটা একটা করে ছিঁড়ে ফেলে দিতে হবে। দিয়ে তারপর ওটাকে খুব ভালো করে কুচিয়ে নিতে হবে মিহি মিহি করে। খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, এক একটা করে হাফ ফুলে নিতে হবে। তারপর এইভাবে ভেঙে নিতে হবে, এইভাবে একটা একটা করে ভেঙে নিতে হবে। এভাবে একটা একটা করে এগুলো বের করে নিতে হবে। তারপর মিহি মিহি করে কুচিয়ে নিতে হবে। অনেকে অনেকভাবে মোচার কাটতে পারে, আমরা শুধু এটাকে ফেলি। আবার কেউ কেউ এই জিনিসটাকেও ফেলে দেয়, এই জিনিসটাকেও ফেলে দেয়, কেউ কেউ এটাকেও ফেলে দিয়ে থাকে, কিন্তু আমরা এটাকে ফেলি না। আপনারা ফেলতেও পারেন নাও ফেলতে পারেন, আমরা এটাকে ফেলি না। আমরা শুধুমাত্র এই দেশলাই কাঠির মতো যে অংশটা থাকে সেটাকে ফেলে দিই, দিয়ে মিহি মিহি করে কুচিয়ে নিই। এবার খুব ভালো করে কুচিয়ে নেব। কড়াইয়ের মধ্যে মোচাটা দিয়ে দিয়েছি আর টুমো টুমো করে কেটে রেখেছিলাম যে আলুগুলোকেও দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি ছোলা দিয়ে দেব। আমি দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি অল্প জল দিয়ে দেবো, এটাকে সিদ্ধ হতে দেব। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এটাকে খুব ভালো করে সিদ্ধ হতে দেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। মাঝে মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেব ঢাকনাটা খুলে। মাঝে মধ্যে একবার একবার করে ঢাকাটা খুলে খুলে আমি নাড়িয়ে নেব। মোচা আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে এসছে। এবার আমি এটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব। এটাকে নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব।
কড়াই গরম করে নিয়েছি, এবার তার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়ে দেব। এই রান্নাটা খুবই অল্প উপকরণ দিয়ে করে দেখাবো, আপনারা এই রেসিপিটাতে আদা দিয়েও করতে পারেন, আমাদের এটা পার্সোনালি আদা খেতে ভালো লাগে না আদা দিয়ে করাটা, তাই আমরা আজকে আদা বাটা দেবো না। আপনারা যদি চান তো এই সময় আদা বাটা দিয়ে দিতে পারেন। একদম অল্প তেল মশলায় নিরামিষভাবে করে দেখাবো। এবার মোচাটাকে দিয়ে দেব, মোচা আলু আর ছোলা যেটা রেখেছিলাম সিদ্ধ করে ওটা দিয়ে দেব। আজকে আমি এই রেসিপিতে নারকেল দিয়ে করব। আমি নারকেল পুড়িয়ে রেখে দিয়েছি, একটা নারকেলের হাফ মালা পুড়িয়ে পুড়িয়ে রেখে দিয়েছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে মাঝে মাঝে, এটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এর উপর দিয়ে এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব, ভালোভাবে ভাজা ভাজা করে নেব। স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দিলাম, এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, যে যার টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এবার না কুড়িয়ে রাখা নারকেলটা আমি দিয়ে দেবো, নিরামিষ দিনে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। নিরামিষ মোচা নারকেল দিয়ে বেশি ভালো লাগে, আর এটা রুটি রুটি দিয়ে খেতে খুবই অসাধারণ লাগে, একবার টেস্ট করে দেখবেন, একবার বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। অতি সহজ একটা রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, বানাতেও খুব একটা দেরি নেই, মোটামুটি 7-8 মিনিট লাগে ভাপিয়ে নেওয়ার পর, কড়াইতে মোটামুটি 7-8 মিনিট লাগে, ব্যাস রেসিপিটি তৈরি হয়ে যায়। এই মোচা কোটার পর হাত যখন কালো হয়ে যায় অল্প, তখন এই হাতের মধ্যে অল্প একটু তেঁতুল নিয়ে ভালো করে ডোলে নিলেই হাত পরিষ্কার হয়ে যাবে, এটা একটা ছোট্ট টিপস দিলাম। এটায় আমি খুব একটা হলুদ দিই না, অল্প সামান্য একটুকুনি হলুদ দিয়েছি। এবার এর মধ্যে শাহি গরম মশলা দিয়ে দেব, অল্প পরিমাণে শাহি গরম মশলা দিয়ে দিলাম, খুব অল্প। এর মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে দেব, মোটামুটি 1 টেবিল চামচ ভরে ঘি দিয়ে দিলাম, কারণ ঘিয়ের স্বাদটা এর মধ্যে বেড়ায়, খুবই অপূর্ব লাগে এই স্বাদ। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি, এবার 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে ঘি আর গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে মোচার মধ্যে এসে যায়। গ্যাসের ফ্লেমটাকে আমি এবার বন্ধ করে দিলাম, এবার এটাকে আমি সার্ভ করে নেবো। কেমন হয়েছে বন্ধুরা রেসিপিটি জানাতে কিন্তু ভুলবেন না, যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কেমন হয়েছে জানানোর জন্য কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আমি সার্ভ করে নিয়ে একবার আপনাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে সার্ভ করে নিয়েছি,
চলি বন্ধুরা, আজ এইটুকুই। কাল আবার দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।